মাত্র এক টাকা দুই আনা না থাকায় পঞ্চম শ্রেণীর পর আর স্কুলে যাওয়ার সুযোগ না পেলেও জিয়াউল হক ঠিকই বোঝেন প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল্য। শিক্ষা লাভ করতে গিয়ে যতগুলা কষ্ট করতে হয় এটাই তো। আমি জিয়াউল হক সবকিছু দিচ্ছে বদ্ধপরিকর কে নানুরা বুঝলে কে। 90 বছর বয়সী মানুষটির পেশা ফেরি করে দই বিক্রি করা। পেশা ও পোশাক সাধারণ হলেও তার কাজগুলো অসাধারণ। বেচি দই কিনি বই স্লোগানের রূপকার তিনি। শিক্ষানুরাগী মানুষটি গরিব অসহায় ও এতিমদের জন্য ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে খাবার পানির সংকট নিরসনে টিউবওয়েল স্থাপন করেছেন। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের 21 পদকে ভূষিত হয়েছেন জিয়াউল হক। এটা পেলাম আমার ছেলে মোহাম্মদ হকের কাছ থেকে। আমাকে বাবা তুমি কোনটা পেলে? আমি যেন পাগল হয়ে গেছি শুনে, যে যেটা আমি কল্পনা করতে পারিনি সেটা আজকে ফলে গেল। যে বাবা তুমি কোথায় পেলে? কোচে আমি একটু বাইরে বাইরে শুনছি কোনো কোনো জায়গা থেকে। আমি এটা রিপোর্ট সংগ্রহ করেছি, আপনি 21 পদকের জন্য সিলেক্টেড হয়ে গেছেন। তখন আমি পাঠাগারেই বই পড়ছিলাম, বই পড়ছিলাম, দেখছিলাম প্রথমে টিভি, টিভি দেখতে দেখতে এই খবর পাওয়ার পর আমি যেটা আজকে উঠলাম, ভাষাই আমার নাই, এমনই আনন্দিত হয়েছি যে আমার ভাষা নাই। আর আজকে আমার এমনই সৌভাগ্য যে আজকে আমি 21 পদক প্রাপ্ত হতে যাচ্ছি। এই লাইব্রেরি গড়ার মূল কারণ 1955 সালে যখন পঞ্চম শ্রেণী পাশ করি, পঞ্চম শ্রেণী পাশ করার পর আমার বাবাকে যে বললাম যে বাজার আমাকে 1 সেট বই ক্লাস 6 সেট দাও, বাবা বললেন কত টাকা লাগবে? আমাকে দাম লাগবে 1 টাকা 2 আনা 1 সেটের দাম। কই যে বাবা ছাড়ো পড়া, আর পড়া সম্ভব নয়, আমি গোয়ালা মানুষ, আমি এলাকার গাই দহন করি, যে দুধ হয় আমি বাজারে বিক্রি করে তার থেকে যেটা বেনিফিট হয় সেটা দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি। এখন তোমার বই কিনতে হলে খুব কমপক্ষে 2 দিন না খেয়ে থাকবে বা না খেয়ে থাকবে তোমরা, বিধায় বই কেনা দেওয়া সম্ভব হবে না। এই তখন বাবার সাথে আমি গোয়ালার কাজ শুরু করলাম। বাবা দুধ দেয়, আমি দই করি। এই করতে 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 দই আমার কমপ্লিট যখন আয়ত্তে চলে আসলো, যখন দই বিক্রি করতে লাগলাম, এর ইনকাম দিয়ে যখন গোটা পরিবার আসুদা হয়ে পেট ভরে ভাত খায়াও, যখন আমার কাছে কিছু পয়সা বেশি হয়ে গেল, তখন ফেলে যাওয়া দিনগুলি, ফেলে আসা দিনগুলি মনে পড়ে গেল যে এই 1 টাকা দেওয়ার জন্য আমার বাপ পড়াইতে পারেনি। যখন আমার কাছে বেশ কিছু পয়সা হয়েছে, দেখি আমি বেঁচে থাকাকালীন শিক্ষা থেকে ঝরে পড়া ছেলেগুলা মেয়েগুলা কিভাবে আবার শিক্ষায় ঝুলিয়ে রাখতে পারি তার ব্যবস্থায় আমি লেগে গেলাম। এখন আমার লাইব্রেরিতে বইয়ের সংখ্যা 14,000, ক্লাসের বই এখন আগে তো ছিল ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার যখন বই দিতে লাগলেন ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, তখন আমার বই দেওয়ার আর দরকার হলো না। এখন আমি বই দিচ্ছি ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত। এছাড়া নাটক, নভেল, ডিটেকটিভ, উপন্যাস, হাদিস, কোরআন, তাফসীর, ফেকা এগুলাও আমার কাছে যথেষ্ট পরিমাণে অংশ এটা আমার কাছে আছে। এগুলা রিসার্চ করি, এলাকা সুধী জনারা এগুলা পড়ে। দই বিক্রি করে যে পয়সা পেয়েছি, লাইব্রেরি গড়েছি, আমার এই সেবামূলক কার্যক্রম দেখে অনেক মহল, অনেক লোক ছুটে এলো যে জিয়াউল হক সাহেব আপনার কার্যক্রম অত্যন্ত ভূয়সী প্রশংসা করছি, আমরা কিছু পয়সা দেবো। এই তখন আমাকে পয়সা দিতে লাগলো, আমার দইয়ের পয়সা আর এ করে গুণীজন সুধীজনের যে পয়সা, এই পয়সাতে আমি সেবা শুরু করলাম। 1938 সালে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরিভুজা বটতলা গ্রামে অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউল হক। দারিদ্রতার সঙ্গে লড়াই করেই তার বেড়ে ওঠা। পঞ্চম শ্রেণীর পর আর স্কুলে যেতে না পারার আক্ষেপ থেকেই দই বিক্রির টাকা দিয়ে স্থানীয় গরিব মেধাবী শিক্ষার্থীদের বইসহ অন্যান্য উপকরণ কিনে দিতেন জিয়াউল হক। এভাবেই শিক্ষার আলো ছড়াতে শুরু করেন। তিনি 21 পদক পুরস্কার পাচ্ছিলেন, এতে আমরা অনেক আনন্দিত এবং খুশি। আমি এখানে নিয়মিত পড়াশোনা করি, লাইব্রেরিতে আমি অনেক বই পড়ি, জ্ঞান অর্জন করি। আমার সহপাঠীরাও অনেক এখান থেকে, এলাকার অনেক গরিব দুঃখী
এখানে এসে অনেক বই পড়ালেখা মানে পড়ালেখা করেছে, তা থেকে অনেক তারা উপকৃত হয়েছে। আমরা এখান থেকে লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই পেপার পত্রিকা পড়ে থাকি। আমি নিজেই ইন্টারের বই পড়েছি এবং আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে লেখাপড়া চলছে, এখন রানিং অবস্থায় আছি। আর বিভিন্ন অনুদান লে আসে, যেমন মৌসুমে শীতকালীন কম্বল বিতরণ করে থাকে, বিভিন্ন মাদ্রাসাতে কোরআন শরীফ বিভিন্ন বই, তারপরে স্কুলে অনুদান, জিমখানাতে অনুদান দিয়ে থাকে, এবং বিভিন্ন এলাকায় গরিব দুঃখীর মাঝে অর্থ প্রদান করে থাকে। যেমন ঈদ মৌসুমে দুটা মৌসুমে গরিব দুঃখীদের মাঝে চাল বিতরণ করে থাকে। বিভিন্ন এলাকাতে নলকূপ না থাকলে নলকূপ নিয়ে আসে এবং নলকূপ প্রদান করে, এই ধরনের কার্যক্রম পরিচালনা করে এবং সমাজ সেবায় নিয়োজিত। 21শে পদক পাওয়ার জন্য আমাদের জিয়াউল হক সাধারণ মানুষের মাধ্যম দিয়ে আমাদের এলাকাবাসীকে চিনবে এবং সারা বিশ্ব দেখবে, এবং আমরা খুব গর্বিত এই বিষয় নিয়ে। 1969 সালে গড়ে তোলেন জিয়াউল হক সাধারণ পাঠাগার, যেখানে এখন রয়েছে 14,000 বইয়ের বিশাল ভাণ্ডার। 21শে পদক প্রাপ্তির মাধ্যমে এই সমাজসেবক গৌরবান্বিত করেছেন চাঁপাইনবাবগঞ্জকে। জীবনের শেষ প্রান্তে এসে কাজের স্বীকৃতি পাওয়ার খবরে আবেগাপ্লুত আলোকিত এই মানুষ। জিয়াউল হকের 21শে পদকপ্রাপ্তিতে আনন্দে ভাসছে ভোলাহাট সহ পুরো চাঁপাইনবাবগঞ্জবাসী। প্রতিদিনই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানাতে আসছেন তার বাড়িতে। আশা করা হচ্ছে জিয়াউল হকের 21শে পদকপ্রাপ্তি অন্যদেরও সমাজসেবায় আগ্রহী করে তুলবে। যখন আমরা শুনলাম উনি 21শে পদক পেয়েছে, আমার বন্ধু বগুড়া থেকে এসছে, কেউ ঝিনাইদহ থেকে এসছে, কেউ গোপালগঞ্জ থেকে এসছে, টঙ্গিপাড়া থেকে, যে এলাকায় ঘুরবে ফিরবে। এর মধ্যে আমরা নিউজ পেলাম যে জিয়াউল চাচা 21শে পদকের জন্য লিস্টেড হয়েছেন। তো তখন তাদের একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় যে ওনাকে আমরা দেখব কেমন মানুষ। আমি আগে গল্প করে চুনি এর আগে, এরপরে অনেক জায়গায় তিনি সম্মাননা পেয়েছেন, আমরাও তাকে সম্মান করি, এবং তিনি কখনো এটা নিয়ে অহংকার বোধ করেনি। যিনি মাটির মানুষ হিসেবেই এলাকায় চলাফেরা করছেন, তার ব্যবসা সে সেভাবেই করে গেছে। সে এখনও মাথায় করে দই টেনেই বিক্রি করে বেড়ায় ঘরে মোড়ে মোড়ে। এতে তার কোনো মানে অহংকার বোধ সৃষ্টি করেন এবং তাকে এখানে ছোটও করা হয় না কেউ। সবাই সম্মানের সাথে তাকে সম্মান দিয়ে কথা বলে এবং সবাই তাকে ভালোবাসে। সেই সম্মান ভালোবাসায় এই 21শে পদক পাওয়াতে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক গর্বিত হয়েছি। আমরা তার আরও সফলতা এবং তার দীর্ঘায়ু কামনা করি, এবং তাকে আমরা শুভেচ্ছা বিনয় করতে এসেছি যে, এবং দেখতে এসেছি যে মানুষটি কেমন দেখতে। আগে দেখেছি ওনারা আগ্রহ প্রকাশ করেছে, তাই আমি তাদেরকে নিয়ে এখানে দেখানোর জন্য এবং কথা বলার জন্য এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং 21শে পদকে যারা কমিটিতে আছেন তাদেরকে ধন্যবাদ, যে এরকম একটা প্রান্ত মানে একবারে বর্ডার এলাকা থেকে একটা লোককে তুলে ধরে 21শে পদকের জন্য ভূষিত করেছেন, তারা সম্মাননা করেছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা এলাকাবাসী খুব খুশি হয়েছি, মানে একটা মানুষ আমাদের গ্রামে বসবাস করছে, এই জন্য আমরা খুব গর্বিত। মুখ খুললে না নাই, যে ধরনের লোক ওর কাছে রাস্তাঘাটে মুখ খুললেই দুদিন আগা পিছা পূরণ করে, এইরকম সাধারণের একজন মানুষ আমাদের এলাকাকে গর্বিত করেছে এই রাষ্ট্র সম্মেলনা। সাধারণের মানুষ, একজন দই বিক্রেতা জিয়াউল হক। এই জিয়াউল হকের একটি স্লোগান হচ্ছে দই বেচি বই কিনি। এই স্লোগানকে তিনি আসলেই বাস্তবায়নে বাস্তবে রূপান্তরিত করেছেন, এই জন্য ভোলাহাটবাসী গর্বিত। এবং তিনি এই স্বল্প আয়ের লোক হয়েও, এই স্বল্প আয়ের মানুষ হয়েও তিনি যেভাবে নিজেকে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন, আমরা এরকম মনের মানুষ খুঁজে পায় না, এবং এটি সত্যি অনুকরণীয়। এবং আমরা দোয়া করি তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন, এবং গর্ববোধ করি যে এই ভোলাহাট উপজেলার একটু নির্ভয়িত পল্লীর মানুষকে সরকার 21শে পদকের জন্য বেছে নিয়েছেন। তবে জিয়াউল হকের পথ চলা সহজ ছিল না, তার উপর ছিল প্রাণনাশের হুমকি। তবুও থেমে থাকেননি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সমাজে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জীবন সায়ান্না এসে তাই সরকারের কাছে তার চাওয়া নিজের নামের পাঠাগার সম্প্রসারণের সুযোগ পাওয়া, এবং স্থানীয় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এমপিও ভুক্ত সহ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়। চ্যালেঞ্জ ছিল যখন এই গ্রামে না আসা ওই নিচ গ্রামে শ্যামা মুসলিম গ্রাম
বাজারের পূর্ব দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটাতে আমার নারী পোতা আছে। যখন আমি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমি বই দিতে লাগলাম, তখন ধনী গোষ্ঠী যারা আছে এরা তখন মিটিং করলো রাইতের আধারে যে জিয়াউল হককে যদি পড়িয়ে না দেওয়া যায় ওকে পড়িয়ে দিতে হবে, তার পাশা গাছটাও পড়িয়ে দিতে হবে। এটা না পড়ালে অদূর ভবিষ্যতে আমরা কাজের মেয়ে পাব না, গরু চড়া রাখাল পাবো না, হাল বাহা খ্রিস্টান পাবো না। এই তখন আমার পিছনে এরা যখন ষড়যন্ত্রে লেগে গেল, আমার কোনো বন্ধু এসে বলল, জিয়াউল হক সাবধান, আপনি বাঁচবেন কিনা সন্দেহ। এই খবরটা যখন পেয়ে গেলাম তখন আমি আর থাকতে পারলাম না, এই বইগুলো নিয়ে পাগলের মতন ধুয়ে ধুয়ে রাতের অন্ধকারে চলে আসলাম এই গ্রাম বট চলাই। আমি হুমকির মধ্যে ছিলাম, এমনকি আমাকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলেছিল। এই তো আমার জীবন, আমি নানান বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি সফল হয়েছি। এই পাঠাগারে আমার ভবিষ্যৎ চিনতে আমি যা আমার আমলে আমার সময়ে যতটুকু আমি করতে পেরেছি, আগামীতে এর চাইতে আমার বিরাট হবে, বই পুস্তকে ভরে যাবে। হয়তো বলবেন যে আপনি কী করে জানলেন, আমি ছেলের মন মানসিকতা যতটুকু আজ করতে পেরেছি তাতে আমার পাঠাগার এখন যা আছে আগামীতে এর চাইতে বিরাট পাঠাগার আকার ধারণ করতে পারে বলে আমি আশা করি। আমার অবর্তমানে আমার যে এই ছেলে মহব্বত হক এর ওপরে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, দায়িত্ব দিয়ে দিয়েছি। আমি যতদিন বেঁচে আছি আমি এই শিক্ষার আলোকে আরো আলোকিত করব, আর আমি মনে ফুটে গেলে পরপারে চলে গেলে শিক্ষার আলোকে ছড়িয়ে দিবে আমার ছেলে মহব্বত হক। এটাই আমার শেষ ব্রত, আমি মানুষের কাছে আছি এবং শেষ পর্যন্ত আমি থাকব। বর্তমান সরকারের কাছে আমার এটাই চাওয়া যে আমার পাঠাগার হয়ে গেছে ছোট, বইয়ের সংখ্যা হয়ে গেছে বেশি, এরকম যারা পড়তে আসে ছেলে মেয়েগুলা এদের অন্তর্পক্ষে আমি জায়গা দিতে পারি না। এই পাঠাগারের ওপরে দ্বিতল ভবন করতে পারলে মনে হয় যে ছেলেদের অন্তর্পক্ষে বসার ব্যবস্থা পড়ার ব্যবস্থা খুব ভালোভাবে হবে। এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে চাওয়া। আর একটি আবেদন, যেটা মুসলিমা হাই স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের একটি হল ঘরের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে। যেগুলা এমপিওভুক্ত হয়েছে এত হয়ে গেছে, যেগুলা এমপিওভুক্ত হয়নি আবার যেগুলা হাঁটি হাঁটি পা পা করছে এগুলা জেনে অন্তর্পক্ষে পুরোপুরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ রূপ পায়, এটি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন। বাবার এমন অর্জনে উচ্ছ্বসিত ও গর্বিত জিয়াউল হকের ছেলে মহব্বত হক। বাবা যদি না থাকেন তাহলে তার কাজ চালিয়ে যেতে চান তিনি। আমরা খুবই খুশি যে আমার বাবাকে এরকম একটা সম্মানে ভূষিত করার জন্য, সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি এবং আমার বাবার কাজগুলো আমিও ভবিষ্যতে ধরে রাখবো, ধরে রাখার চেষ্টা করব। আমরা খুবই উচ্ছ্বাসিত যে এমন উত্তরাঞ্চলের এরকম এক তৃণমূল জায়গা থেকে আমার বাবাকে সিলেক্ট করেছে একুশে পদকের জন্য। পরিবারের লোকজনে না, সমাজ তথা সারা দেশ আজকে তাকে নিয়ে গর্ববোধ করছে, এই জন্য আমরাও খুব গর্বিত। সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতি দূর হওয়ার পাশাপাশি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আগামীতে, এমন বাংলাদেশের প্রত্যাশা সাধারণের মানুষ জিয়াউল হকের। Thank you.